ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله. الله رسول صلى الله عليه وسلم যে জামা পড়তেন, ওই হাত হাত ছোটো পড়তেন বলে তো আমি কোনো কিছু পাইনি, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত লম্বা ছিল, আস্তিনওয়ালা ছিল, সর্বোপরি উত্তম যেটা ওইটা হলো এটা। কিন্তু যারা যেমন হাত কাটা তাদের ফ্যাশনই এটা, যাদের এই ড্রেস তারা যদি সালাত পরে দিয়ে এতে অসুবিধা নেই। কিন্তু কথা হচ্ছে কেউ কেউ আছে দেখবেন আস্তিন লম্বা, লম্বার হাত জামা তো এটা গুটিয়ে রাখে, এটা সঠিক না, এটা সঠিক নয়, এটা মকরু। আরেকটা মকরু হলো যে কাঁধে কিছু না থাকা, নিষেধ এসেছে কাঁধে কিছু না থাকা। তো এবারে হাত হাফ হাত ওয়ালা যখন তখন কাঁধ তো বন্ধ থাকে, অতএব এটা মাকরু হয় না, মাকরু বা এরকম কিছু বলা যায় না, সালাত হয়ে যায় আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।